ওয়েলকাম গাইস সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদেরকে নতুন একটা মাইনিং প্রোজেক্ট নিয়ে রিভিউ দিব যেটা এই মাত্র আসলে আমি আপনাদেরকে নতুন অ্যাকাউন্ট খুলব আপনাদেরকে দেখাবো এবং এইটার এ টু জেড বিস্তারিত আলোচনা করব। কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে মাইনিং করবেন এবং কিভাবে কি পরবর্তী স্টেপগুলো পার করবেন এখন উল্লেখ্য হচ্ছে এইটা এইটা কী আসলে এই সানওয়েব এই মাই সান হ্যাঁ এই মাইনিং যে সাইটটা আছে এই সাইটটা কোথা থেকে আসছে এই সাইটটা হচ্ছে আইস নেটওয়ার্কের উপর নির্ভর করে ব্লক চেনের উপর ডিপেন্ড করে তারা কিন্তু লঞ্চ করছে এখন এইটা আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই প্রসেসটা আগে যাই অবশ্যই যারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করবেন এবং টেলিগ্রাম ফলো করবেন যারা টেলিগ্রাম ফলো করবেন তারা ওই জায়গাতে দেওয়া থাকবে একটা রেফার লিঙ্ক সেই লিঙ্কের উপরে ক্লিক করে আপনাদের গিয়ে হোম পেজে নিয়ে আসবে তারপর আপনি এই অ্যাপসটাকে গুগল প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করবেন এবং আর যারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই এই রেফার লিংকে ক্লিক করলে এইভাবেই নিয়ে আসবে সেম সেম তারপর আপনি এই গুগল প্লে স্টোর এটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এই অ্যাপসটাকে আপনার ফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি ওপেনের উপরে ক্লিক করবেন ওপেনের উপরে ক্লিক করার পর আপনি এই জায়গাতে যে ইমেলটি দিয়ে খুলতে চাচ্ছেন সেই ইমেলটি এই জায়গাতে আপনি ইনপুট করবেন ইনপুট করার পরে আপনি লগ ইন এটার অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ইমেলে তারা তিন ডিজিটের একটা কোড পাঠাবে সেই কোডটা এই জায়গাতে আপনি টাইপ করে দিয়ে দিবেন তারপরে এরকম হোম পেজ চলে এইরকম চলে আসবে তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে আবার নেক্সট 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 ক্লিক করবেন তারপর নেক্সট এস্টে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর উপর অ্যালাউ দিয়ে দিবেন তারপর এই জায়গাতে আপনার নিক নেম চাবে আপনি যে কোনো একটা নাম এই জায়গাতে ব্যবহার করতে পারেন বা আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী করতে পারেন বা আপনি যে কোনো একটা নাম আপনি ব্যবহার করতে পারবেন এই জায়গাতে আপনার নাম দিবেন তারপরে আপনি এই জায়গাতে কমপ্লিট লেখার উপরে আপনি ক্লিক করবেন কমপ্লিট লেখার উপর ক্লিক করলে আপনাকে এরকম পেজে নিয়ে আসবে তারপর আপনি এই জায়গাতে এই ইনভেট ফ্রেন্ড এইটার উপর ক্লিক করে আপনার ইনভেট কোড আপনি নিতে পারবেন বা আপনি সব কিছু নিতে পারবেন এই জায়গাতে নেক্সট অপশানে ক্লিক করে আপনি এই সবগুলো ই করবেন ই করার পর আপনি মাইনিংটা এই জায়গাতে স্টার্ট করে দেবেন স্কিপ অল দিয়ে দিলাম তারপর আপনি মাইনিংটা স্টার্ট করে দিবেন স্টার্ট করার পরে আপনি এই জায়গাতে তেইশ ঘন্টা পর পর মাইনিংটা স্টার্ট করবেন মানে চব্বিশ ঘন্টা পর পরে তারপর হচ্ছে বুস্টপ ক্লিক করলে আপনার এই জায়গাতে বুস্টের একটা অপশান আসবে এই জায়গাতে আপনি দেখা যাচ্ছে পাঁচশো অষ্টশিট আইস আইস দিয়ে আপনি এটা ই করতে আপগ্রেড করতে পারবেন এটা এখন করার প্রয়োজন নেই পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করা হবে যাদের আইস টোকেন আসেন এবং এই প্রোজেক্টটা অবশ্যই আপনারা কাজ করবেন যেহেতু আপনারা মাইনিং সাইডে কাজ করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা অ্যাকাউন্ট খুলে আসলে কাজ করবেন কেন না পাঁচ থেকে ছয় মাস পর তাদের একটা পেমেন্ট দেওয়ার কথা আছে পেমেন্ট যদি দেয় তাহলে ভালো এবং আইস নেটওয়ার্কের যেহেতু এইটা আসলে এইটা তাদের একটা ডেভেলপ সাইট আসলে আইস নেটওয়ার্ক মানুষের সাথে একটা বারবারই করছে যার কারণে আসলে আমার রিভিউটা দিতে এরকম ইচ্ছে করে না তারপরে দিলাম আসলে আইস নেটওয়ার্কও আমাদের প্রথম শিডিউল যাদের পেমেন্ট পেয়েছে তাদেরকে ভালো পরিমাণ টাকা দিয়েছিল এই যার কারণে আসলে দিলাম অবশ্যই আপনারা কাজটা করে নেবেন কেননা সারাদিন আসলে একটা ক্লিক করা লাগে আপনি দশটা মাইনিং পর্যন্ত যদি কাজ করেন সেই ক্ষেত্রে দশটা দশটা ক্লিক করা লাগে আর এইটাতে একটা ক্লিক করা লাগে এরকম আহামারি ওরকম কিছু না অবশ্যই আপনার করে নেবেন এবং পরবর্তীতে যে এইটার রিভিউ অবশ্যই আসবে অলরেডি হান্ড্রেড পার্সেন্ট আসবে এই যে আইস নেটওয়ার্ক ওপেন এই যে অনেক কিছু আছে যেহেতু আপনাদেরকে প্রথম দেখালাম অবশ্যই আপনার ভিডিওটা দেখার সাথে সাথে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশন রেফার লিঙ্ক সব কিছু দিয়ে রাখবো এটার উপরে ক্লিক করে আপনার অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন রেফার কোডটা ব্যবহার করবেন এই জায়গাতে রেফার কোড ব্যবহার করলে যেটা হবে আপনি অবশ্যই মাইনিং স্পিডটা একটু বৃদ্ধি পাবেন এটার প্রতি অবশ্যই একটু নজর রাখবেন তারপর হোয়াইট পেপারটা আমরা পরবর্তীতে আলোচনা করবো হোয়াইট পেপারে নিয়ে তারা কখন আসলে লঞ্চ করবে কখন কী করবে সমস্ত ডিটেলস অবশ্যই যারা ভিডিওটা দেখবেন তারা দেখার সাথে সাথে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর অবশ্যই স্টেশন আনি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে